দেখো প্রথমে কি করবো, প্রথমে এখানে একটুখানি সর্ষার তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষার তেল, কাঁচা সর্ষাতে একটু কড়াইতেও দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, তারপর তারপরে যে সর্ষা লঙ্কা বাটা আছে এটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা কি করব, ভালো করে মেখে নেব। ঠিক আছে, এবার মাখা হয়ে গেল, এবার চলো রান্না করি। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমার স্টাইলে রান্না করছি আমি, কিন্তু বেশি যে করবো না, ঠিক আছে। এক পিট করে একটুখানি ভাজা করে একটু খানি এপিট ওপিট করে নেবো একটুখানি। এপিট ওপিট করে নিলাম, এবার কি করবো বলতো, এবার যে এই যে বাটিতে যে মশলাটা আছে এবার এখানে এটা দিয়ে দেবো। ব্যাস একদম ইজি পড়ছে, যে খুব তাড়াতাড়ি একটা রেসিপি বানিয়ে দিলাম। চলো বন্ধুরা দেখে নিই এটার ফিনিশিংটা কিরকম হলো। ওয়াও গ্রেট লুক, দেখো কি বন্ধুরা কি ঝটপট হয়ে গেল না রান্নাটা, খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের সব বাঙালিদের এটা ফেভারিট। তাহলে বন্ধুরা আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, বলো কেমন, একদম জমে যায়। আজকে রাতের ডিনার এই দেখো, এই যে এটা হলো ইলিশ মাছটা, আর এখানে দেখো গরম গরম ভাত, কি ডিনারটা জমে যাবে কি না, হ্যাঁ কি না বলো। চলো বন্ধুরা প্লেটিং করে দিই, এই দেখো গরম গরম ভাত একদম, দেখো তোমাদের সামনে এক্ষুনি ভাতটা নামালাম, এই যে গরম গরম ভাত, আর তার উপরে হলো গরম গরম ইলিশ মাছের ভাপাও বলতে পারো, নামটা শুনে একদম জিভে জল চলে আসছে। বন্ধুরা দেখে জিভে জল আসছে তো। চলো বন্ধুরা আর লোভ সামলাতে পারছি না, এবার গিয়ে ডিনারটা কমপ্লিট করে বলি, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট।